হিরো আলম আমার থেকে শিখবে, হিরো আলমের কোনো লেখাপড়া নাই, সে টুকাই থেকে জিরো থেকে হিরো হয়েছে। আমরা তো উচ্চ শিক্ষা অর্জন করেছি, আমরা লেখাপড়া করেছি। ট্রাই টু এগেইন, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, ব্যাকবোন অ্যাজ ইউ সো সো ইউর রেট। একজন এমপি হওয়ার যোগ্যতা হলে, এমপির মিনিং হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, একজন এমপি হতে হলে তাতে তার উচ্চ শিক্ষা থাকতে হবে, তার দলের সাথে সম্পৃক্ত থাকতে হবে। সে যে দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিল তার একটি প্রমাণ হয় এই পেস্টা পোস্টার ব্যানার, এবং আমার দেখেন সাইকেলের উপরে আমি একটি নৌকা তৈরি করেছি, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমার এই নৌকাটাই প্রমাণ করে জনগণ বলেছিল নৌকা তো পানিতে ডুবে গেছে, আমি বলেছি নৌকা পানিতে ডুবে নাই, পানিতে যদি ডুবে যায় তাহলে সাইকেলের উপরে উঠলো কিভাবে নৌকা? এই এমন প্রশ্ন আমি রেখেছিলাম। আজকে বাংলাদেশের সারা বাংলাদেশে 64 জেলা সারা বাংলাদেশের আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা আমাকে দেখতেছে, আমি কুমিল্লা থেকে সাইকেল চালাইয়া ঢাকা আসি, ঢাকা থেকে সাইকেল চালাইয়া কুমিল্লা আসি, আমার কি কষ্ট হয় না, আমার কি পরিশ্রম হয় না? আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় কার্যালয়ের অনেক নেতা কর্মী দেখেছে আমি যে দলের সাথে সম্পৃক্ত দীর্ঘদিন ধরে, আমি যে উত্তর সিটি থেকে দক্ষিণ সিটি নৌকা আমার কারণে নিয়ে ঘোরাফেরা করে বিএনপির নেতারা দেখে, জাতীয় পার্টির নেতারা দেখে, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সকলে আমাকে দেখে, আমি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা থেকে রাত 3টা পর্যন্ত যে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আজকে আপনার কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, যারা আওয়ামী লীগের নেতা কর্মী হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মন্ত্রী বানিয়েছেন নৌকার প্রতীক দিয়ে, বলেন তো এই নৌকা মার্কারা নিয়ে কোন নেতা কর্মী আপনি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রচারণা চালাইবে, নিঃস্বার্থভাবে পরিশ্রম করবে, শ্রম দিবে? আপনি দেখান আপনি নৌকা মার্কারা নিয়ে একটি লোকে নাই। যে সকল নেতা কর্মী শেখ হাসিনা বানিয়েছে তারা হলো এক ঘন্টার নেতা, কে 50টা ছেলে লয়, 50টা প্যাকেট লয়, এবং কি করে 500 টাকা দিয়ে কি করে, এ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হিরো আলম আমার থেকে শিখবে, হিরো আলমের কোনো লেখাপড়া নাই, সে টুকাই থেকে জিরো থেকে হিরো হয়েছে। আমরা তো উচ্চ শিক্ষা অর্জন করেছি, আমরা লেখাপড়া করেছি, আমরা কলম দিয়ে পড়াশোনা করেছি, আমরা সরকার গভর্নমেন্ট আমাদেরকে কিছু ডিগ্রি দিয়েছে। আপনি যদি এমপি হতে হবে, এমপি হতে হলে আপনার উচ্চ শিক্ষা থাকতে হবে, সংসদে কথা বলার মতন আপনার ওই রকম রেসপন্স থাকতে হবে, ইংরাজিতে কথা বলেছে। ট্রাই টু এগেইন, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, ব্যাকবোন অ্যাজ ইউ সো সো ইউর রেট। হিরো আলম, হিরো আলমের যদি টাকা পয়সা থাকে, অর্থ প্রাচুর্য থাকে, তাহলে শেখ হাসিনার প্রতি যদি আওয়ামী লীগের পক্ষ থেকে সে যদি নৌকা নিয়ে দীর্ঘদিন লড়াই করতো, নৌকার সাপোর্ট করতো, হ্যাঁ সেই মেম্বার থেকে এমপি পর্যন্ত যাওয়ার সুযোগ থাকতো, কি কারণে সে নৌকার কাণ্ডারি, সে করে স্বতন্ত্র প্রার্থী, সে বগুড়া আসন থেকে দাঁড়ায়, সে ঢাকা 17 আসন থেকে দাঁড়ায়, সে হলো পাগল। কেন পাগল? কেন তার সাথে কিছু সম্পৃক্ত লোক আছে, এই লোকগুলা টাকা খাওয়ার জন্য, হ্যাঁ বিভিন্ন সম্পৃক্ত তার সাথে মডিফাই করার জন্য, তার নিয়ে আনন্দ করার জন্য, তার একটি ইউটিউব চ্যানেল আছে, এটা হলো তার ব্যবসা। আমরা ব্যবসা করার জন্য আসি নাই, আমরা আসি রাজনীতির প্রতীক, আমরা রাষ্ট্রের প্রতীক নিয়ে লড়াই করি, আমাদের বাবা মা, আমাদের বংশধর আওয়ামী লীগের কাণ্ডারি, আমরা চাই না আমাদের, আমাকে গণফোরাম থেকে অফার দিয়েছে, জাতীয় পার্টিকে দিয়েছে, বিএনপি থেকে দিয়েছে, আমি বলেছি আমি দলীয় মনোনয়ন ছাড়া কিছু বুঝি না, আমি দলের সাথে কোনোদিন বেইমানি করবো না, করবো না, আমি আগামী নির্বাচনে যদি মনোনয়ন নাও পাই আগামী আমি আবার আমি দাঁড়াবো, যতদিন এই পৃথিবীতে বাসি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে, আমি আওয়ামী লীগের সাথে আমি বেইমানি করবো না, আমার বাবা মা আমার বংশধর করে নাই, আমি এই ঐতিহ্য ধরে রাখবো, যতদিন এই পৃথিবীতে বাসি আল্লাহ পাক রাখি।